আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি মজাদার কোয়েল পাখির রোস্টের রেসিপি শেয়ার করব। তো রেসিপিটি দেখার জন্য আমার সাথে থাকুন। তো এখানে আমি 4টি কোয়েল পাখি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন পরিষ্কার করে। প্রথমে আমি পাখিগুলোকে ভাজার জন্য একটি কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল ও কিছু গরম মশলা, যাতে পাখির মধ্যে একটা এভাবে ভাজার মধ্যে গরম মশলা দিলে পাখির মধ্যে যে স্মেলটা থাকে তা আর করবে না। তো আমি এখন পাখিটাকে ভেজে নেব। এখন আমি পাখির মধ্যে কিছু দেই নাই, ধান পাখিটাকে উল্টিয়ে ভালো করে ভেজে নেব। আমার পাখিটা প্রায় ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। তারপর আমি সমান কড়াইয়ে দিয়ে দিচ্ছি কিছুটা আস্ত জিরে। দিয়ে দেবো 1 কাপের মতো পেঁয়াজ, কাটা পেঁয়াজ। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা, দারুচিনি, ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, গোলমরিচ, স্টার এনিসিড, এগুলো। এবং 2-3টি তেজপাতাও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো হালকা ভাজার পর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তারপর আমি এখানে দিয়ে দেবো গুঁড়া মশলা। এখানে আমি কারি পাউডার, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া ও কিছু গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর মশলাটাকে ভালো করে ভেজে নেব। আর থেকে 5 মিনিট ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1টি টমেটো। অল্প পানি দিয়ে আবারও মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের টক দই। আবারও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব পাখি। এখানে আমি 1/2 কাপ কাজু বাদাম ও কিশমিশ পেস্ট করে রেখেছিলাম, তা দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি 20 মিনিটের মতো দেখে রান্না করব। তো 20 মিনিট পর ফিরে এলাম, এখন আমার এটা হয়ে গেছে প্রায়। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কিছুটা সেদ্ধ ডিম। এটি চাইলে আপনারা দিতে পারেন, চাইলে বাদ দিতে পারেন। তো কিছু কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রেখে রাখবো। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার কোয়েল পাখির মজাদার রোস্ট। তো এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।